এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। চলুন আজকের ব্লগটাকে শুরু করা যাক। বাবা মা প্রায় চলে এসেছে, ওরা ট্রেনে আসছে, আর মোটামুটি এক ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে। তো চলুন আজকে দিনটাকে শুরু করছি। হয়তো ব্লগটা খুব ছোট হতে চলেছে, যেটুকুই হবে সবটাই শেয়ার করবো। তো চলুন আজকে দিনটাকে শুরু করা যাক। আমি বিছানা চাদর টাদর সব তুলে ক্লিন করে দিলাম, নতুন চাদর পেতে দিয়েছি, বালিশের ওয়ারে সব নতুন পেতে দিয়েছি। তো বলতে না বলতেই 10:30 প্রায় বেজে গেলো আর বাবা মা এই চলে এসছে। বাবা মাদের দেখে ড্যামের আনন্দটা একবার দেখো। চলে এলো এবং ওদেরকে আমি চাটা করে দিয়ে নিজে আজকে একটু ম্যাগি খেলাম। অনেকদিন পর আজকে বেসিক্যালি ম্যাগি খেলাম। তো তারপর এখন বেজে গেছে ঘড়িতে 11:15। তো আমি চলে এলাম তুদানকে পড়াতে। আজকে আমার দুবার পড়ানো আছে, আমার সন্ধ্যাবেলা টিফিনকেও আছে, ওর বাবা মা নেই, তো দুটোকেই পড়ানো আছে আজকে আমার। কালকে এক্সাম, তো চলুন চটপট পড়িয়ে আসি, আমি আজকে রাতে বাড়ি চলে যাবো। তো চলুন পরে আবার কথা হচ্ছে। এখন বাজছে 5:30, আমি তো প্রথমে রায়মহল অনুষ্ঠান বাড়ির সামনে দিয়ে যেতে যেতে চোখে পড়লো হাতা বাবা। তো হাতা বাবা আসলে সত্যি কথা বলতে এই রাস্তাটা দিয়ে এর আগেও খুব একটা আসা যাওয়া হতো না, সেই কারণে এখানে যে ঠাকুর হয় সেটা আমরা জানতামই না। তো যাই হোক, দর্শন হয়ে গেল আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলতে পারলাম। আমরা হাতা বাবা দর্শন করে মোল্লা গেটের ধার দিয়ে এখন হঠাৎ বাবার দর্শনে যাচ্ছি। হঠাৎ বাবা কেন নাম হয়েছে বলতে পারবো না, তো চলুন হঠাৎ বাবার দর্শন করা যাক। জয় হঠাৎ বাবার জয়, জয় হঠাৎ বাবার জয়। কি হয়, এতদিন পর ঠাকুর দেখতে বেরিয়েছি না, এটা বিসর্জন হয়ে গেছে। আসলে মোটামুটি 3-4 দিন পরে বেরোলাম, তো অনেক জায়গাতে পরের দিন বা তার পরের দিনই কিন্তু ভাসান হয়ে যায়। এখন আমরা যাচ্ছি সোনাপট্টি, সোনাপট্টি খাগড়া সোনাপট্টি, ওখানে হয় হচ্ছে কৈলাস পুজো। তো চলুন সেখানে যাওয়া যাক, হঠাৎ বাবা তো দেখলামই, এবার দেখি কৈলাসটা কেমন করেছে। আর মেন যে ভৈরবের ভাষণ সেটা আছে আগামী বুধবার অর্থাৎ 23 তারিখ। তো সেটা তো দেখার জন্য, মানে সেটা হচ্ছে একদম বহরমপুরের মেন আকর্ষণ। তো সেটা তো আমি দেখাবোই, শেয়ার করবোই, আশা করছি শেয়ার করতে পারবো। তো চলুন আগে দেখে আসি চটপট কৈলাস। তো সোনাপট্টি যাওয়ার পথে স্বর্গধামের পাশেই আবারও এক ভোলে বাবার দর্শন পেলাম, বাট এটা কিন্তু পর্দা দিয়ে বন্ধ করে দিয়েছে, কেন বলতে পারবো না। তো পর্দার ফাঁক দিয়েই আপনাদের জন্য চেষ্টা করেছি কিছু ক্লিপস তোলার, তো সেটাই আপনাদের জন্য শেয়ার করলাম আর নিজেও দর্শন করলাম। তো চলুন, স্যার এখানে দাঁড়িয়ে আছে, রাস্তায় যথেষ্ট ভিড় আছে, চটপট এবার আমরা যাচ্ছি কৈলাসের দিকে। বেসিক্যালি এর আগে কিন্তু কখনো এভাবে ভৈরব দেখতে বেরোইনি, মানে এটা আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, এর আগে বহরমপুরের যেটা বস সেটা আমি দেখেছি, মানে সেগুলো দেখেছি নিম বাবার ভৈরব, বাট আমি কখনো এইভাবে বহরমপুরের যা যা ভৈরব হয় সেগুলো আমি দেখিনি। তো চলুন সেগুলো আপনাদের সাথেও শেয়ার করছি এবং আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো যাওয়া যাক, এরপরে আমরা কোথায় যাচ্ছি। পেছনে রাস্তাতে লোকজনের তো ভালোই ভিড় আছে এবং সবটাই কিন্তু এই ভৈরবকে কেন্দ্র করে, মানে এটা হচ্ছে বহরমপুরের মানুষের একটা ইমোশন বলা যেতে পারে। তো চলুন এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, শিয়ালদাবাদ নিম বাবা, দেখি তার আগেও যদি কোনো ঠাকুর
দেখতে পাই সেটাও দেখাবো, আমি নিজেও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করবো। এখন আমরা প্রায় নিম বাবার কাছাকাছি, সামনে দেখতে পাওয়া যাচ্ছে নিম বাবার গেট হয়েছে, চলে এসেছি আমরা নিম বাবার কাছাকাছি। এখন গলির ভেতরে নিম বাবাটা হয়। বহরমপুরে দুটো হচ্ছে সব থেকে পুরনো পুজো, একটা হচ্ছে এই নিম বাবা যেটা হচ্ছে বড় ভৈরবের আগেও, আর আরেকটা হচ্ছে ভৈরব, তাই তো? গোটা গলিটা এত সুন্দর লাইটে কভার করেছে, মানে এই লাইটগুলো ক্যামেরাতে এতটা ভালো আসছে না। চলুন ভেতরে যাওয়া যাক। যাই দেখলাম তাতে এই সামনে ড্রেন আছে, দেখো তাতে যেরকম ভিড় ছিল কি ছিল না অত দেখাতে পারছিলাম না, বাট এখানকার ভিড়টা একবার দেখুন। অসম্ভব ভিড়। বহরমপুরের সব থেকে প্রাচীনতম ভৈরবের মধ্যে এই নিমবাবাই হচ্ছে সবচেয়ে প্রথম, যেটা মানে অর্থাৎ যার পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 250 বছর আগে, আর সেই পুজো কিন্তু এখনও চলছে এবং মানুষ যে কতটা ভক্তি ভরে বাবার পুজো করেন সেটা মানুষের সমাগম দেখেই আপনারা আশা করি বুঝেই গেছেন। তো আমাদের নিম বাবা দর্শন হয়ে গেছে, ওখানে এখন পুজো চলছিল তাই সেভাবে কথা বলতে পারলাম না। থেকে বেরিয়ে স্যার এখন গাড়িতে পেট্রোল ভরবেন তাই এলাম, এরপর আবার দেখি কোথায় যাওয়া যায়। তো পেট্রোল নিয়ে বেরিয়েই জাস্ট একটুখানি আসার পথেই শহীদাবাদে গঙ্গার ধারে রাস্তার ডান দিকে আবারও দেখলাম একটি ভৈরব করেছে এবং যার নাম হচ্ছে বটুক বাবা। তো চলুন আমার সাথে সাথে আপনারাও বটুক বাবার দর্শন করে নিন। বেসিক্যালি এই ভৈরব পুজোটা হয় হচ্ছে কার্তিক পঞ্চমীতে, তো একদিনে ওই দিনেই এখানে মানে বহরমপুরে হয় কার্তিক পুজো, তার সাথে ভৈরব পুজো এবং হনুমান জয়ন্তী মানে হনুমান পুজো। তো চলুন, যদি এখানে অন্যবার তো থাকে ঠাকুরগুলো, এবার যদি থাকে তো আমি ডেফিনেটলি দেখাবো। এখানে এখানে রাস্তার ধারেও একটা ঠাকুর আছে, তো এটা আমরা আর নেমে দেখলাম না, ছোটোখাটো করে অনেক পুজোই হয়েছে আর কি, কিন্তু সমস্ত পুজো তো দেখা সম্ভব নয় তাই না? আমার তো মনে হয় সরস্বতী পুজো যেমন হয় তার থেকে হয়তো বেশি হয়েছে। হ্যাঁ আমাদের ব্যাডলাক, আপনাদের জন্য ব্যাডলাক যে আমি দেখাতে পারলাম না, যে হনুমান পুজোটা এখানে হয় বিশাল বড় করে মূর্তি করে সেটা অলরেডি বিসর্জন হয়ে গেছে। তো আসলে আমরা একটু লেটে বেরিয়েছি, যেহেতু 3 দিন হয়ে গেছে তার জন্য ঠাকুর ভাসান হয়ে গেছে, তো চলুন কিছু করার নেই, নেক্সট টাইম বেটার লাগবে। যেতে যেতে একটু চা না খেলে হয় না আমাদের, যেটা কারণ আমরা হচ্ছে একটু চা নেবি, তো তাই চলুন একটু চাটা খেয়ে নিই, তারপরে যাবো হচ্ছে বড় ভৈরবের ওখানে। আমরা আছি এখন গোপালঘাটে, চায়ের দোকানটা পেছনে, ওখানে এখন চা হচ্ছে, একটু দেরি হবে তার জন্য আমরা এখানে এলাম। এটা নাম ধাম নেই ঠাকুরটা, কী বাবা জানি না, মোটামুটি সব জায়গাতেই আজকাল এই ভৈরব পুজোটা হচ্ছে। আমরা এখন চলে এসেছি গোপালঘাটে কার্তিক দা চায়ের দোকানে, আর এখানে কিন্তু আমরা প্রায়শই এসে থাকি শুধুমাত্র এই ভাঁড়ের চা এটারই লোভে। এখানকার চাটা জাস্ট ফাটাফাটি, আপনারা একবার ডেফিনেটলি ট্রাই করে দেখুন। আর তার থেকেও বড় কথা, এই শীতকালে সন্ধেবেলায় কিন্তু একটু চা আর পকোড়া হলে পুরো ব্যাপারটা জমে যায়, একদম ঠিক কিনা বলুন? আমরা গোপালঘাটে এই কারণেই চা খেতে আসি যে এখানকার চাটা কিন্তু দুর্দান্ত করে, মানে জাস্ট ফাটাফাটি। আর আমি তো অন্যদিন 2 কাপ চা খাই, বাট আজকে একটু ওর তাড়াহুড়ো আছে বলে 2 কাপের কথা আর তুললামই না, 1 কাপ খেয়েই রওনা দিলাম। তো চলুন এবার আমাদের গন্তব্য হচ্ছে বড় ভৈরব। গঙ্গার ধার দিয়ে ঢুকতে পারিনি, কারণ এখানে আজকে খাওয়ানো দাওয়ানো চলছে এবং প্রায় 500 থেকে 1000 লোক তো এখানে আছেই, তো এই কারণে আমরা যেতে পারিনি। এখন আমরা খাগড়ার ভেতর দিয়ে ভৈরবতলার দিকে ঢোকার চেষ্টা করছি। এখন আমরা গাড়ি অন্য জায়গায় পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি।
বহরমপুরের প্রাচীনতম পুজোগুলোর মধ্যে এটা হচ্ছে সেকেন্ড পুজো, অর্থাৎ বড় ভৈরব যার পুজো এবছর 148তম বর্ষে পদার্পণ করল। আর এখানে যেতে যেতে যেটা সবথেকে বেশি ভালো লাগলো, দেখুন ভক্তদের সমাগম এত ভিড়। গত এ দুবছরে মানুষ কিন্তু করোনার জন্য কোথাও যেমন বেরোতে পারেনি, আবার সেরকম আনন্দটা থেকেও তারা বিচ্ছিন্ন হয়েছে। তো দেখুন এখানে কিন্তু এবছর পুরো মেলা বসে পড়েছে, কোথাও বিক্রি হচ্ছে তেলে ভাজা চপ সিঙ্গারা থেকে শুরু করে মিষ্টি জিলাপি আরও অনেক কিছু, তার সাথে ফুচকা পাঁপড় ভাজাও কিন্তু বাদ যায়নি। আবার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বেলুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই রয়েছে। তো চলুন, আপনাদের কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানান, আর আপনারাও বড় ভৈরবের আশীর্বাদ চেয়ে নিন, আর তার সাথে সাথে দর্শন করে ফেলুন বাবা ভৈরবকে। একটু এগিয়েই এই যে দুদিকে চোখে পড়ছে লাইন, এটা কিসের লাইন বলুন তো? কিছুই না, আসলে এই বাবা ভৈরবের মন্দিরের পেছন দিকে আজকে তো নরনারায়ণ সেবা হচ্ছে, তাই সামনের দিকেও তো মানুষকে বাবার প্রসাদ নিতে হবে, তার জন্য সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে গ্রহণ করছে বাবার প্রসাদ। তো চলুন, বাবার প্রসাদ নাই বা পেলাম, জয় বাবা ভৈরব বলে বাবার আশীর্বাদ তো পেতেই পারি। কিন্তু সত্যি বলতে বাবার ভক্তদের এত ভিড়, আপনারাও সেটা দেখতেই পাচ্ছেন যে সামনে গোবার জো নেই, তাও কিন্তু চেষ্টা করে আপনাদের জন্য শুধুমাত্র একটু সামনে গিয়ে নিজেও প্রণাম করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম বাবার ভিডিও ক্লিপ। দেখো ভৈরবের দর্শন হয়ে গেল, ভৈরবের দর্শন কমপ্লিট হলো, দারুণ লাগে, জয় ভোলে। চলুন, আমাদের ভৈরব দর্শন তো হয়ে গেল, আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকে এখানে প্রচন্ড ভিড়, কারণ এখানে আজকে নরনারায়ণ সেবা চলছে, প্রায় 500,000 লোকের ভিড়, সেটা তো আপনারা দেখতে পেলেন। এমনি হাতে প্রসাদ নেওয়ারই কত ভিড় ছিল, তাহলে বুঝতেই পারছেন যে বসে খাওয়াতে কতটা ভিড়। বহরমপুরের মানুষের ইমোশন বলে কথা। তো এখানকার পুজো দেওয়ার সিস্টেম, মানে প্রতিমার যে দায়িত্ব সেটা কী, সেটা ও আপনাদের সাথে রাত্রেবেলা শেয়ার করবে বাড়ি যাওয়ার পর। এখন ও চলে যাবে দোকানে, আমি চলে যাবো পড়াতে। ড্যামি পড়িয়ে আসি আমি, হ্যাঁ ড্যামি পড়িয়ে আসি আমি, টাটা। এখন পড়াতে এলাম, জাস্ট এখনও ঢুকিনি, নিচেই দাঁড়িয়ে আছি গ্রাউন্ড ফ্লোরে। তো চলুন তিতিনকে স্যাটাস্যাট পড়িয়ে নিই, যে আজকে হচ্ছে আমার অনেক কদিন পর ওই বাড়ি ফেরার পালা। তিতিনের কাল কম্পিউটার এক্সাম, কিন্তু কি হাল খুবই খারাপ নাকি? না অতটা খারাপ না, কিন্তু একটু খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মানে আমি শুধু এই দেখো এই হাইলাইটিং টেক্সটটা বলছিলাম, ওটার মধ্যে শুধু একটা গেল, কেন কি আমি শুধু সিলেক্টেড ওয়ার্ডটা বলি। আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ির সামনেও একটা হয়েছে। এই বাবাটার নাম হচ্ছে ডমরু বাবা। ভালো করেছে, সুন্দর হয়েছে। গতকাল আমরা এরই প্রসাদ, এই বাবারই প্রসাদ খেয়েছি রাত্রেবেলা। তো এই জাস্ট বাড়ি ফিরলাম আফটার এ লং ডেজ, প্রায় 8 দিন পর, 8 দিন পর আজকে বাড়ি এলাম। গত শনিবার বেরিয়েছিলাম, আজকে রবিবার বাড়ি ঢুকছি, রাত্রি বাজছে এখন 9:40। তো চলুন এবার ফ্রেশ ট্রেশ হওয়া যাক, দেন খাওয়া দাওয়া করে তারপরে দেবো একটা লম্বা ঘুম, তারপরে আবার যথারীতি কালকের দিন শুরু। এবার স্যার আপনাদের কাছে ভৈরব আর নিম বাবার পুজো সম্পর্কে কিছু ডিটেল তথ্য দিয়ে দেবেন, বলুন। ডিটেল বলতে আমরা যেটুকু জানি যে বহরমপুরের প্রাচীনতম পুজো হচ্ছে নিম বাবার পুজো, ওটা মোটামুটি প্রায় 250 বছরের পুরনো। আর ভৈরব এবার হয়তো 148 বা 149 এরকম বর্ষে পড়বা দিয়ে, হ্যাঁ এরকমই হবে। আর এখানকার পুজো দেওয়ার সিস্টেমটা নাকি এটা পালি করে হয়, যদি আমি মনে করি যে আমি কখনো পুজো দেব তাহলে আমাকে সেই অনুযায়ী নাম লেখাতে টেখাতে এরকম হবে, যেটা হয়তো আজ থেকে 30-40 বছর পর হয়তো আমার সেই সময় আসবে, আমার আসবে কি আমার ছেলের আসবে সেটা বড় বিষয় না, কিন্তু আসবে এই 30-40 বছর। মানে পুজোর মানতটা মানে হচ্ছে পালিটা, মানে বলতে চাইছো যে ঠাকুরের যে মূর্তির যে পুজোর দায়িত্ব নেবে, মানে দেখা গেল যে আমি দায়িত্ব নিয়ে পুজো করছি, মানে আমি পুজোর টোটাল
বিষয়টাকে আমি দেখভাল করব, এটাকে বলা হচ্ছে পালি করে পুজো করা। আর নরমাল যদি কেউ পুজো টুজো দিতে চায় তারা ওই রকম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে, ওটা কোনো ব্যাপার না, ওটা তো যেরকম করে পুজো দেওয়া হয় সেরকম করে ব্যাস আর কি। তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলে একটু লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট, টাটা, বাই।